আজকে দেখো ছোট মাছ নিয়ে এসেছে। তো ছোট মাছ আমাদের সবারই ফেভারিট। তো এখন লবণ ধুয়ে নিয়েছি আর কি, লবণ হলুদ দিয়ে দেবো, কেননা মাছটা এখন আগে ভেজে নেব। তো ছোট মাছ খেতে কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে ছোট মাছ, এই জন্য কিন্তু ছোট মাছটা মানে আমারও ভালো লাগে, হাবি আমার শাশুড়ি মা আমাদের সবারই ভালো লাগে। তো দেখো মাছগুলো দেখেই খুব ভালো লাগছে। আর এই দেখো এখন আমি মাছটা ভেজে নেব। আর এই মাছের কিন্তু ভাজা খেতেও ভালো লাগে, কিন্তু আমরা হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে একটুখানি ঝোল খেয়েছিলাম, পাতলা ঝোল। আর ভাজাও ভালো লাগে, আবার ঝোল দুটোই মিলিয়ে খাই আমরা, যখন যেরকম মন করে সেরকমই খাই। আর ছোটো মাছের চচড়িও ভালো লাগে, তবে এটা আমরা ঝুরিয়ে খেতে পছন্দ করি, ওটা তো আরও ছোটো ছোটো মাছ হয়, তো সেই চচড়িটা আবার আমি খাই না। দেখো মাছ ভাজা আমার প্রায় এখন শেষ হয়ে যাবে, ভাজাগুলো বেশ লাল লাল করে হয়ে গেছে, কারণ হালকা লাল লাল ভাজা না করলে না এটা না ভালো লাগে না, তো এই জন্য হালকা লাল লাল ভাজাই ভেজে নিয়েছি। বন্ধুরা এখন দেখো আমি রেডি হয়ে গেছি। তো দেখো এই সালোয়ারটা পরে নিয়েছি, আর কোথাও না, জাস্ট এই বাজারেই যাব, মার্কেটেই যাব, যেহেতু দেখো যেই শুরু করলাম ভিডিও আপনি ট্রেনও ঠিক এই সময় আসলো, তো কিছু বলার নেই, ইগনোর করো। তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে এই বাজারেই যাব এমনি, আর যেহেতু এসছে তোমাদের তো বললাম ননা এসেছে, তো দিদি ভাই আমরা সবাই মিলে একটুখানি ঘুরে আসি, দেখা যাক কি করি, কিছু খাওয়া দাওয়া করতে পারি বা একটু ঘুরতে পারি, জাস্ট ঘুরে আসা, কারণ সারাদিন বাড়িতেই থাকা, কাজ 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 আর ভাল লাগে না, আর তার মধ্যে নানা টেনশন তো সবারই থাকে, তো চলো একটু ঘুরে আসা যাক, তাই না? তো বলতে ভুলে গেছি, যুক্ত স্মিথ বক্সে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর এই বন্ধুটাকে অনেক ভালোবাসা দেবে আর এখনো দিচ্ছ, তো তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে যাও আর আমি এভাবেই এগিয়ে যাই, তাহলে মনটা খুব খুশিতে আনন্দেতে ভরে যাবে। তো যাই হোক চলো, আমরা সবাই রেডি হয়ে গেছে, এখন সবাই বাকিরা চা খাচ্ছে, আমি আর চা খেলাম না, তার কারণ হচ্ছে গরম আছে আর আমার চা খেতে আজকে ইচ্ছা করছেও না, তো এই জন্য আজকে আর খেলাম না, দেখা যাক বাইরে যদি কিছু খাই তো খেতে পারি। আর ওয়ানকে হওয়ার খুশিতে আজকে সবাইকে একটু পার্টি পার্টি মানে সেরকম কিছু না, সবাই যদি কিছু খেতে যায় তাহলে খাওয়াবো আর না হলে চলে আসবো। আর যাই হোক ছোট ছোট খুশি তো আসল, বলো তো। মা দেখো এখানে মানে মেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, দেখো ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি মা, তাই না মা? আচ্ছা পিসি যে দুটো জুতো দিয়েছে, তো মা আলোতে আসো, তুমি আলোতে দেখতে পাচ্ছ না, তো দাঁড়াও আগে দাঁড়াও, এই দেখো পিসির যে দিয়েছে নতুন জুতো ওটা পরে নিয়েছে, ওটাই তোমাদেরকে দেখাচ্ছে, তো খুব খুশি, গুরু গুরু না যাওয়ার নাম শুনলেই খুব খুশি হয়ে যায়। তো ওদিকে চা খাওয়া শেষ হয়ে যাক, তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়ব, তো ওদের খাওয়া হচ্ছে তারপর আমরা বেরিয়ে পড়ব, তো চলো তোমরাও আমাদের সাথে একটু বেরিয়ে পড়ো। তো দেখো সবাই রেডি হয়ে গেছে, দেখো দিদি ভাই মেয়ে আর হাবি ওদিকে জুতো পরছে, আর এই দেখো মাও এখন বেরিয়ে পড়লো, আর দেখো সবাই এখন আমরা সিঁড়ি দিয়ে নামছি, আর প্রচণ্ড গরম, এইটুকু নামতেই কিন্তু আমাদের মানে পারলে গরম লেগে যাচ্ছে। আর দেখো মেয়ে হাত ধরে আমি নামছি, আর সিঁড়ি দিয়ে তো একটু হাত না ধরে নিলে হয় না, তো এই দেখো ভাবিও এখন দরজা বন্ধ করে দিচ্ছে, আর এখন আমরা টাটা বাই বাই করে দেব। তো দেখো আমরা নিচে চলে এসেছি আর এখন বেরিয়ে পড়ব, দেখো আমি বাইরে আছি, আর দেখো সবাই অলরেডি আমার ক্যামেরা ঠিক করতে করতেই সবাই চলে এসছে, আর এখন আমরা চলে এসেছি মার্কেটের ভিতরে। তো এখন আমরা যাব দশকর্মা ভাণ্ডারে, তো সেখান থেকে দিদি ভাই একটুখানি আমাদের গোপাল ঠাকুরের জন্য, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, হনুমানজি সব ঠাকুরের জন্য জামা নেবে, তো এই জন্য আসলাম। সত্যি কথা বলতে জানো তো প্রচণ্ড গরম লাগছিলো, ওখানে যে দাঁড়িয়েছিলাম না আমাদের অবস্থা একদম শেষ হয়ে গিয়েছিলো, মানে এত গরম ছিল যে বলার না, মানে কি বলবো আর। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস রাখা আছে, আর অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস থাকে, দেখলে খুব ভালো লাগে। দেখো এখানে খুব সুন্দর ফুলের ডিজাইন করা আছে, এখানে দেখো ওই যে সামনে থেকে একটু দেখালাম, তো ওই দেখো অত বড় বস্তার মতন নিয়েতে সব জামা রেখেছে, ছোট বড় সব ওখানে আছে একসাথে, তো ওখানটা ওখান থেকেই বার করে দেবে, তো আমাদের ছোট গোপাল ঠাকুর, তো এই জন্য বেশি বড় জামা তো লাগবে না, ছোট্ট জামা নিলেই হয়ে যাবে। তো এই জন্য দেখো এই জামা অলরেডি নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ তুমি ননাসের হাতে, মানে আমার ননাসের হাতে দেখো, দেখতে পাচ্ছ তো রঙগুলো খুবই সুন্দর, আর আরও অনেক জামা হয়েছে ঠাকুরের, তো সেগুলো আমি অবশ্যই পরে শেয়ার করব। তো এখন আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে, মানে জামা নেওয়া হয়ে গেছে, আর যা যা নেওয়ার সেখান থেকে নিয়ে নিয়েছি। তো এখন দেখো আমরা রেল লাইন পার হয়ে, মানে রাস্তার মাঝে যে রেল লাইন আর কি, সেখান থেকে পার হয়ে আমরা যাচ্ছি ওই পারে একটা দোকানে যাব, কোথায় যাব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো তোমাদের সাথে তো
সত্যি কথা বলতে কোনোদিন সেভাবে আর মার্কেট শেয়ার করিনি, মানে পেলাকোবার যে মার্কেটে আমরা যাই বা ওই রাস্তা দিয়ে তোমাদের কোনো কিছুই শেয়ার করিনি। তো ভাবলাম আজকে একটু শেয়ার করা যাক, তোমরাও আমাদের সাথে একটু ঘুরে নাও। তো দেখো সবাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু সামনেই আছে, আর মানে এই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, ইচ্ছা করে একটুখানি হাঁটতেও বেরোলাম, আর তার সঙ্গে আমাদের চা কাজ একটু ওটাও করে নেব। তো সেটাই মেন উদ্দেশ্য আমাদের। আর তোমাদেরকেও একটু দেখো আমাদের সাথে ঘুরিয়ে নিচ্ছি। তো দেখো এই পাশে দেখো ব্যাংক আছে, এটিএম আছে। তো এখানে আমি এসেছি, তো এই দেখো সামনে দূরে মিষ্টির দোকান দেখতে পাবে, ওখান থেকে আমরা অনেক মিষ্টি নিয়ে থাকি, ওখান থেকেও খাই। তো হাবি একটুখানি কাজের জন্য বেরোলো, এই পাশে একটু কাজ আছে। আর এই দেখো আবার আমরা বেরিয়ে পড়েছি, একটু হাঁটছি হাঁটছি, হাঁটা হেঁটেই যাচ্ছি। আর এত গরম না, একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিলো। আর দেখো এখানেও অনেক সুন্দর সুন্দর দোকান আছে, অনেক সুন্দর সুন্দর ওরা কালেকশন রেখেছে, কুর্তি টপ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো দেখো মেয়ে কী সুন্দর হাবি আর পিসির হাত ধরে হাঁটছে। আর দেখো এই ডান সাইডে তোমরা দেখতে পাবে এই যে দোকানটা, এটা নতুন রেস্টুরেন্ট খুলেছে উপরে দেখো। তো যদি কোনো দিন আসি আরও ভালো করে শেয়ার করব। তো এখন রাস্তা থেকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখানেও অনেক ভিড় ছিল, তো আজকে আমরা যাব না, কারণ আজকে আমাদের দুপুরের লাঞ্চটা, মানে দুপুরের লাঞ্চ বুঝলে তো, যাই হোক আজকে আমাদের লাঞ্চটা খুব ভালো হয়েছে, এই জন্য আর আমরা বিকালবেলা সেরকম কিছু খাইনি। তো দেখো আমরা চলে এসেছি কোথায়, দেখো আমরা চুড়ি মালার দোকানে চলে এসেছি। তো অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, মালা চুড়ি কানের অনেক কিছু আছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে দোকানটা অনেক বড় আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তো সেভাবে তো আমি মানে অত তো দেখানো সম্ভব না, তো ছোট্ট করে একটু দেখে ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে দেখো অনেক ব্যাগ ক্লিপ আছে, চুড়ি আছে, কানের আছে, দেখো নিচে কিন্তু মালা টিকলি আছে, মালা সেটগুলো দেখো দারুণ কিন্তু। হ্যাঁ আর এই দেখো এখানে কিন্তু চুড়ি আছে, এবার সিটি গোল্ডের চুড়িগুলো আছে, উপরে দেখো মালা সেট আছে, দেখো দারুণ সুন্দর সুন্দর। সত্যি কথা বলতে সব বেশিরভাগ জিনিসই পছন্দ হচ্ছিলো, তো সব জিনিস তো নেওয়া সম্ভব না। আর বুঝতেই পারো মেয়েরা যেখানেই দেখবে এই জিনিস, মানে মনে হবে ওখান থেকে না আসি, পারলে সবই কিনে নিই। তো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, এক ঝলক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে মালারও সেট আছে, আর নিচে ঘড়ির সেট আছে, এই দেখো এখানেও মালার সেট আছে, অনেক অনেক কিছু আছে এখানে। তো আমরাও কিছু কিছু জিনিস কিনেছিলাম, দুই একটা ছোটো জিনিস কিনেছিলাম। তো দেখো ওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখানে দেখো অনেক মালার কালেকশন আছে, দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক মালা। তারপর এখানে সানগ্লাসও আছে দেখো তোমরা, আর ওদিকে দূরেও দেখো কত মালা সেট। তো মানে এত ভালো লাগছিলো না, দেখো মেয়েও কিন্তু দেখছে ও কোনটা নেবে, মানে ও বলছে একবার এটা নেবো, ও বলছে একবার এটা নেবো। তো সবাই আমরা সত্যি খুব ভালো ঘুরেছি ওই দিন। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, কেবল আমরা বাড়িতে আসলাম। তো দেখো মেয়ে আমাকে প্লাস্টিক হাত ধরিয়ে দিয়েছে। তো মেয়ে দেখো মানে টুকটাক জিনিস আমরা কিনেছি, কানের দুল টুল এগুলো কিনেছি, তো ওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো মেয়ে দেখো গিয়ে কি এনেছে, মা দেখো কি এনেছো, পিসি কি দিল বলো, মুনুটা দেখো, দেখো মুনুটাকে দেখো, আচ্ছা দাঁড়াও দেখাই। এই দেখো মেয়ে নিয়েছে টল আর ক্লিপ, দেখেছো ওর আর কিছুতেই সহ্য হচ্ছে না, ও নিয়েই ছাড়লো শেষে, আর গেলেই ওর হচ্ছে পুতুল লাগবে, ক্লিপ লাগবে, সব লাগবে। প্রচন্ড প্রচন্ড গরম, পুরো ক্লান্ত হয়ে গেছি। আর এই দেখো অলরেডি গরমের নিয়ে নিয়ে এসেছি, এই দেখো পেপসি না কি এটা নিয়ে এসছে ঠান্ডার, মানে গরমে এখন এটা ছাড়ার কোনো উপায় নেই, প্রচন্ড গরমে আমরা পাগল হয়ে গেছি। এখন এখন হচ্ছে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রেস্ট করবো আগে, প্রচন্ড গরম আর হেঁটে হেঁটে ঘুরেছি, তো প্রচন্ড মানে হাঁপিয়ে গেছি। তো এখন বাজে ঘড়িতে 9টা, তো রান্নাবাড়ি সবই আছে আজকে, এজন্য কোনো টেনশন নেই, ভালোই হলো ঘোরাটা আমাদের ছোট্ট করে। তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর তো অবশ্যই ভালো লাগলে তোমরা জানো কি করবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো বন্ধুরা আজকের তো ঘোরা কমপ্লিট হলো, তো নেক্সট ব্লগে তোমাদের